আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাতু সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বের তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি এই পর্বেও যথারীতি মোট বিশটি প্রশ্নের উত্তর থাকবে একচল্লিশ নম্বর প্রশ্ন থেকে ষাট নম্বর প্রশ্ন পর্যন্ত আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে উত্তরগুলো উপস্থাপন করার চেষ্টা করব করবো ইল্লা বিল্লাহ তো কালক্ষেপণ না করে চলুন আমরা শুরু করি একচল্লিশ নম্বর প্রশ্ন আমাদের কাছে লিখেছিলেন সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ রাকিব খান তিনি প্রশ্ন লিখেছিলেন যে শিশুরা কোনো সুরা পড়তে পারে না তাদেরকে তাবিজ দেওয়া যাবে কি না তো এই প্রশ্নের উত্তর হল রাসুলে করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাবিজের ব্যাপারে যে আমল করেছেন অর্থাৎ তিনি তাবিজ ছিঁড়ে ফেলতে বলেছেন তাবিজ না নেওয়ার কথা বলেছেন তিনি কখনো নিজে তাবিজ লিখে দেননি অথবা কোনো সাহাবাহামকে নির্দেশ করেননি যে একটা তাবিজ লিখে তার গলায় ঝুলিয়ে দাও এরকম কোনো সুস্পষ্ট আমুলিম সালের থেকে প্রমাণিত নয় কোনো হাদিস দেখতে পাই না বরং ইসলাম তাবিজ দেখলে সেটাকে ছিঁড়ে ফেলতে নির্দেশ দিয়েছেন অতএব সে শিশু হোক অথবা বৃদ্ধ হোক যে কেউ হোক তাবিজ নেওয়ার ব্যাপারে সরাসরি কোনো সুন্নার আমল নেই অতএব ছোট সন্তানদেরকে আমরা ঝাড়ফুক করতে পারি সাহাবা ইকরাম তাদের ছোট্ট সন্তানদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলি কাছে দোয়ার জন্য নিয়ে আসতেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কলে কোলে নিয়ে দোয়া করে দিতেন ঝাড়ফুঁক করে দিতেন কখনও তিনি রোগ মুক্তির জন্য তাবিজ দেন নেই তিনি নিজে লিখে দেন অথবা কোনো সাহাবা ইকরামকে নির্দেশ করেন নেই যে এই ছোট্ট সন্তানকে একটা তাবিজ লিখে দাও তার গলায় ঝুলিয়ে দাও তার শেফার জন্য রোগ মুক্তির জন্য এটা কাজ করবে এরকম কোনো কথা কিন্তু তিনি কোনো দিন বলেননি অতএব এ ব্যাপারে আমরা যা করতে পারি ছোট্ট সন্তানদেরকে ঝাড় ফুঁক করতে পারি সুরা ফাতেহা পড়ে তার গায়ে ফু দিয়ে দিলাম ঝাড়ফুঁক করে দিলাম অথবা এক গ্লাস পানির মধ্যে সুরা ফাতে হা পড়ে ফু দিয়ে দিলাম সেই এক গ্লাস পানি পড়া তাকে খাওয়ালাম এরকম আমরা ঝাড়ফুঁক করতে পারি এর অনুমতি ইসলামে আছে তবে তাবিজের ব্যাপারে আসলে করিম সাল্লা সাল্লামের কোনো শূন্য আমল নেই বরং আমরা বিপরীত আমলটাই দেখতে পাই অতএব শিশু হোক অথবা বৃদ্ধ হোক কারো গলায় তাবিজ দেওয়া এটা ইসলামী শরিয়া মোতাবেক উচিত নয় এটা অনুচিত কাজ অনুত্তম কাজ দ্বিতীয় আর প্রশ্ন তিনি লিখেছিলেন তা হলো যে কেউ মাথায় পাগড়ি পড়তে পারবে কিনা না যদি কেউ মাদ্রাসায় না পড়ে হাফেজ না হয় মালানা না হয় তাহলে সে মাথায় পাগড়ি পড়তে পারবে কিনা এই প্রশ্নের স্পষ্ট উত্তর হলো পাগড়ি পড়া এটা একটা সংস্কৃতি রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম সাল্লামও কখনো কখনো পাগড়ি পড়েছেন আমরা তার আমল থেকে দেখতে পাই তো যে কোনো মুসলিম চাইলে তার মাথায় পাগড়ি পড়তে পারে এতে কোনো সমস্যা নেই পাগড়ি পড়ার জন্য মাদ্রাসায় পড়তে হয় না পাগড়ি পড়ার জন্য হাফেজ হতে হয় এরকমটাও বাধ্যতামূলক নয় যে কেউ পাগড়ি পড়তে পারবে এতে কোনো নিষেধাজ্ঞা নেই বিয়াল্লিশ নম্বর প্রশ্ন নারায়ণগঞ্জ থেকে লিখেছিলেন শান্তা তিনি প্রশ্ন লিখেছিলেন যে আমার অনেক সময় শরীর খারাপ লাগে হাটুতে ব্যথা হয় তখন দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয় বসে নামাজ পড়া যাবে কিনা বা কতটুকু শরীর খারাপ হলে বসে নামাজ পড়া যাবে এই প্রশ্নের উত্তর হলো যে ব্যক্তি দাঁড়িয়ে থাকতে পারে না সামান্য সময়ও স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না হাঁটুর ব্যথার কারণে মাজার ব্যথার কারণে বা বিভিন্ন কারণে অনেকে দাঁড়িয়ে থাকতে পারে না অল্প সময় হাঁটতে পারে কিন্তু স্থির হয়ে অনেক সময় দাঁড়িয়ে থাকতে পারে না সেই ব্যক্তিরা অনেক সময় চেয়ারে নামাজ পড়ে বসে নামাজ পড়ে তো যাদের এরকম খুব বেশি সমস্যা যাদের দাঁড়িয়ে থাকতে অনেক বেশি কষ্ট হয় তারা বসে নামাজ পড়তে পারবে রুকসত আছে তবে যাদের হালকা শারীরিক সমস্যার কারণে যে দাঁড়িয়ে থাকতে একটু অসহ্য লাগে এই শুধুমাত্র এই কারণে যদি কেউ বসে নামাজ পড়তে চায় তার জন্য কোনো সুযোগ নেই চেয়ারে বসে অথবা নিচে বসে নামাজ পড়বে এরকম কোনো সুযোগ নেই যে ব্যক্তির অনেক বেশি সমস্যা দাঁড়িয়ে থাকতেই পারে না সেই ব্যক্তির জন্য রুখসত হলো সে বসে নামাজ পড়তে পারবে তবে আপনার কতটুকু সমস্যা কতটুকু শরীর খারাপ হাঁটুতে কি পরিমাণ ব্যথা সেটা আপনি জানেন তবে যে পরিমাণ ব্যথা নিয়ে আপনি অন্য একজন মানুষের সাথে দাঁড়িয়ে দুই মিনিট কথা বলতে পারেন ওই পরিমাণ ব্যথা নিয়ে কি আপনি সামনে দাঁড়িয়ে থাকতে পারবেন না মিনিট অবশ্যই পারা উচিত কার সামনে দাঁড়াচ্ছি আমরা দাঁড়িয়ে নামাজ পড়া তো ফরস আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা সালাত আদায় করছি এখানে আমাদের যদি অজুহাত দেখায় তাহলে এটা খুবই দুঃখজনক বিষয় তবে যাদের অজুহাত দেখাতেই হয় অর্থাৎ দাঁড়িয়ে থাকতেই পারে না তাদের জন্য তো অবশ্যই রুকসত আছে তার অবশ্যই বসে নামাজ পড়বে নামাজ ত্যাগ করতে পারবে না আশা করি উত্তর পেয়েছেন তেতাল্লিশ নম্বর প্রশ্ন ঢাকা শান্তিনগর থেকে লিখেছিলেন রোকসানা পারবিন। তিনি প্রশ্ন লিখেছিলেন যে শ্বশুরের জাকাতের টাকা তার জামাই নিতে পারবে কিনা জামাইয়ের আর্থিক সমস্যার কারণে শ্বশুরের টাকা সে জাকাত হিসেবে নিতে পারে কিনা আর একটা প্রশ্ন লিখেছিলেন যে নামাজে সালাম ফিরানোর পূর্বে একাধিক দোয়া মাসুরা পড়া যায় কি না তো প্রথম প্রশ্ন শ্বশুরের জাকাতের টাকা তার জামায় নিতে পারবে জামায়ের যদি আর্থিক সংকট থাকে সে যদি জাকাত খাওয়ার উপযুক্ত ব্যক্তি হয় তাহলে সে ব্যক্তি জাকাত নিতে পারবে তবে সে ব্যক্তি যদি জাকাত খাওয়ার মতো উপযুক্ত না হয় তাহলে কিন্তু তাকে জাকাত দেওয়া যাবে না সে আপন জামাই হোক আর যে কেউ হোক যার জাকাত খাওয়ার যে ব্যক্তি জাকাত খাওয়ার উপযুক্ত নয় সেই ব্যক্তিকে জাকাত দেওয়া যায় না তবে সে ব্যক্তি যদি জাকাত খাওয়ার উপযুক্ত হয় তাহলে আপন জামাইকেও জাকাত দেওয়া যায় তবে নিজের অধীনস্থ ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যায় না যেমন মেয়ে যতদিন পর্যন্ত আপনার অধীনস্থ আছে আপনার মেয়েকে জাকাত দিতে পারেন না আপনার ছেলেদেরকে জাকাত দিতে পারবেন না আপনার স্ত্রীকে জাকাত দিতে পারবেন না আপনার পিতা মাথাকে জাকাত দিতে পারবেন না এরকম আপনার অধীনস্থ যারা রয়েছে পরিবারের সদস্য তাদেরকে জাকাত দেওয়া যাবে না জামাই যেহেতু আপনার অধীনস্থ নয় অতএব মেয়ের জামাইকে জাকাতের টাকা দেওয়া যায় যদি সে জাকাত খাওয়ার উপযুক্ত ব্যক্তি হয় দ্বিতীয় প্রশ্ন ছিল সালাম ফিরানোর পূর্বে একাধিক দোয়া মাসুরা পড়া যায় কিনা উত্তর হল তাসাহুদ্দুর শরীফের পরে সালাম ফিরানোর পূর্বে একাধিক দোয়া করা যায় আমরা একাধিক দোয়া করতে পারি মাইনি জলাম নাফসি এরপরে আমরা আরও যত দোয়া মাসুরা হিসেবে প্রসিদ্ধ দোয়াগুলো আছে আমরা সেই সমস্ত দোয়াগুলো পড়তে পারি কোনো সমস্যা নেই এখানে একাধিক দোয়া পড়া যায় দুইটা তিনটা চারটা পাঁচটা আপনার যতটুকু যতটুকু আপনার জানা আছে যতটুকু আপনার মনে চায় আপনি পড়তে পারেন এবার চৌচল্লিশ নম্বর প্রশ্ন গোপালগঞ্জ থেকে লিখেছিলেন সোহাইল আহমাদ তিনি প্রশ্ন লিখেছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে করণীয় কি কানে আজান দেওয়ার সময় কি কানে আঙ্গুল দিতে হবে কি না এবং সন্তানকে কিভাবে ধরবে তার প্রশ্নটা হয়তো আমি বুঝতে পেরেছি যে সন্তান জন্ম হওয়ার সাথে সাথে কানে আজান দিতে হয় তো মোয়াজ্জিনরা তো আজান দেওয়ার সময় কানে আঙ্গুল দেয় তো সন্তানকে কোলে নিয়ে আজান দিলে হবে নাকি কানে আগু আঙ্গুল দিয়ে আজান দিতে হবে আজান দেওয়ার পদ্ধতিটা কি এরকম প্রশ্ন হয়তো তিনি করেছেন তো আজান দেওয়ার পদ্ধতিটা হলো সন্তানকে কোলে নিয়ে তার মুখের কাছে অর্থাৎ তার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে আজান দিতে হবে অনেক জোরে আজান দিতে হবে না সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের কানের কাছে যদি আপনি অনেক সাউট করে অনেক আওয়াজ করে যদি আপনি আজান দেন তাহলে কিন্তু তার ক্ষতি হবে অতএব আস্তে আস্তে করে ফিস ফিস করে আজান দিতে হবে যেন তার কোনো ক্ষতি না হয় সদ্য ভূমিষ্ঠ সন্তানের যেন কোনো ক্ষতি না হয় আপনি দুই হাতে তাকে কোলে নিয়ে আপনি কানের কাছে আস্তে আস্তে করে আজান দিবেন এটাই হলো পদ্ধতি তবে আজান দেওয়ার জন্য আপনার কানে আপনার আঙ্গুল দিতে হবে না আপনার কানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই সাথে সাথে প্রাসঙ্গিক আরেকটা কথা বলে দেই। তা হল যে কেউ সন্তানের কানে আজান দিতে পারবে তার পিতাও পারবে তার মাতা যদি সুস্থ থাকে সেও পারবে তার দাদা যদি সামনে থাকে দাদা দিতে পারবে আপন ভাই দিতে পারবে আপন বোন দিতে পারবে অথবা তার নানি দিতে পারবে তার দাদি দিতে পারবে অর্থাৎ উপস্থিত যে কেউ সন্তানের কানে আজান দিতে পারবে তবে উত্তম হলো সন্তানের কানে সন্তানের পিতা যদি উপস্থিত থাকে তাহলে তার পিতা কানে আজান দিবে অথবা তার আপন ভাই কানে আজান দিবে এরপরে তার দাদা যদি বেঁচে থাকে দাদা দিবে নানা দিবে এরপরে পুরুষ লোক কেউ যদি না থাকে তাহলে দাদি নানি দিতে পারবে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কিশোরগঞ্জ থেকে লিখেছিলেন সাদ্দাম মিয়া তিনি প্রশ্ন লিখেছিলেন চার রাকাত বিশিষ্ট সূন্যত সালাতে প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা মিলাতে হবে কিনা এই প্রশ্নের উত্তর হল নামাজ হোক হোক যে সুরা সাথে সুরা মেলাতে হবে শুধু ফরজ নামাজের ক্ষেত্রে প্রথম দুই রাকাতে সুরা মিলাতে হয় পরের রাকাতগুলোতে সুরা মেলাতে হয় না শুধু সুরা ফাতেহা পড়ে রুকুতে যেতে হয় সুনত নফল নামাজে প্রত্যেক রাকাতেই সুরা ফাতেহার সাথে সুরা পড়তে হয় আশা করি বুঝাতে পেরেছি এরপরে ছেচল্লিশ নম্বর প্রশ্ন পাবনা থেকে লিখেছিলেন মোহাম্মদ কাউসার তিনি প্রশ্ন লিখেছিলেন যে নামাজের চোদ্দোটা ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব হল ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা এই কেরাতের জন্য নির্ধারিত করা বলতে কি বোঝানো হয়েছে হ্যাঁ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের উত্তরটা যেরকম ছিল এই প্রশ্নের উত্তরটাও এরকমই তা হলো যে ওয়াজিবের মধ্যে লেখা হয় বইতে লেখা হয় যে প্রথম দুই রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা অর্থাৎ প্রত্যেক নামাজে প্রথম দুই সুরা ফাতেহার সাথে একটা পড়তে হবে পড়তে হবে সুরা এটাই বোঝানো হয়েছে পরবর্তী এক রাকাত হোক দুই রাকাত হোক অর্থাৎ তৃতীয় চতুর্থ রাকাতে ফরজ নামাজের ক্ষেত্রে সুরা মিলাতে হয় না তবে প্রথম দুই রাকাতে কেরাতের জন্য নির্দিষ্ট করতে হয় নির্ধারিত করতে হয় এই কথাটা এভাবে ভাষায় ব্যক্ত করা হয়েছে আশা করি বোঝাতে পেরেছি নম্বর প্রশ্ন প্রশ্ন বরিশাল থেকে লিখেছিলেন লিখেছিলেন শান্তা তিনি যে আমার মা শুদ্ধভাবে পড়তে পারে না উচ্চারণে ভুল হয় এখন আবার নতুন করে শিখতেছে তবে আগের ভুল পড়ার জন্য কি গোনা হবে এই প্রশ্নের উত্তর হলো যারা বিগত জীবনে না জানার কারণে ভুল পড়ে ফেলেছে আল্লাহ রব আলিন হয়তো তাদেরকে মাফ করে দেবেন আর তিনি যদি চান তাহলে যত তেলাওয়াত করেছে তার জন্য তিনি সবও দেবেন এর জন্য দরকার এখলাস তার ভিতরে এখলাস ছিল কিনা সে আল্লাহর জন্য পড়েছে কিনা নাকি মানুষকে দেখানোর জন্য পড়েছে এটা হলো মুখ্য বিষয় হবে যদি আল্লাহর জন্য হয়ে থাকে যদি সে চেষ্টার ত্রুটি না করে অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে আল্লাহ রবুল্লা আলমিন মাফ করে দেবেন তবে এখন যেটা করতেছে নতুন করে আবার শিখতেছে এটা অবশ্যই তার জন্য একটা ভালো কাজ আল্লাহ রাবুল্লা আলমিন অবশ্যই প্রতিদান দেবেন এবং আশা করি তার কোনো গুণা হবে না না জানার কারণে না বুঝার কারণে হয়তো পড়ে ফেলেছে এখন বুঝতে পারছে আবার নতুন করে শিখতেছে আল্লাহর আলমিন কবুল করুক তার পিছনের কোনো গুণা ইনশাল্লাহ হবে না এরপরে আটচল্লিশ নুর আমিন তিনি প্রশ্ন লিখেছিলেন যে দুরুদে হাজারি কবর জিয়ারতের জিয়ারতে পড়লে কি মৃত ব্যক্তির আশি বছরের কবরের আজাব মাফ হয় দুরুদে হাজারে কি কবর জিয়ারতের সময় পড়তে হয় এই প্রশ্নের উত্তর হলো যে অনেক কবরস্থানে লেখা থাকে যে দুরুদে হাজারি একবার পাঠ করলে মৃত ব্যক্তির আশি বছরের কবর রাজাত মাপ হয়ে যায় আসলে এটা মানুষের তৈরি করা হয়তো একটা কথা দুরুদে হাজারি বা দুরুদের হাজার দুরুদে হাজারের এই ফজিলত আসলে কোনো হাদিসে আছে কিনা আমাদের জানা নেই কোনো হাদিসে আজ পর্যন্ত দেখিনি দুরুদে হাজারি বা দুরুদে হাজারের ফজিলত যেগুলো লেখা হয় বিভিন্ন কবরস্থানে এগুলো অনেক বিজ্ঞ লামা মতে এগুলো মানুষের তৈরি করা একটা ফজিলত বানোয়াট ফজিলত এরকম কোনো ফজিলত সই শুদ্ধ কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না দুরুদ্দে হাজারির ব্যাপারে এরপরে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন ঢাকা থেকে লিখেছিলেন ইয়াসির আরাফাত তিনি প্রশ্ন লিখেছিলেন যে সাল্লাহ আলাইহ আসাল্লাম এই শব্দটাকে একটা দুরুদ শুধুমাত্র এই শব্দটা পাঠ করলে কি দুরুদ হবে এর উত্তর হল যে হবে দরুদের সংক্ষিপ্ত রূপ হলো সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তো আমরা যদি সাল্লাহ আলাই ওসাল্লাম পড়ি অর্থাৎ রাসুল কারিম এর নাম শোনার সাথে সাথে যদি আমরা সাল্লাহ আলাই সাল্লাম পড়ি তখন একটা দুরুদ হয়ে যায় এটা দুরুদের সংক্ষিপ্ত রূপ তিনি আর একটা প্রশ্ন লিখেছিলেন যে সহবাস বা স্বপ্নদোষের পরে ফরজ গোসলে যাওয়ার পথে যা কিছু স্পর্শ করা হয় সেগুলো কি নাপাক হয় অর্থাৎ প্রশ্নটা হলো যে ব্যক্তির গোসল ফরজ সে ব্যক্তি যদি কোনো কিছু স্পর্শ করে সেটা কি হয় নাপাক না কোনো ব্যক্তির উপর যদি গোসল ফরজ হয়ে যায় সে ব্যক্তি কাউকে স্পর্শ করলে তার কোনো ক্ষতি হবে না তার শরীর নাপাক হবে না সে যদি কোনো কাপড় হাত দিয়ে ধরে অথবা কোনো কিছু বস্তু স্পর্শ করে তাতে কোনো ক্ষতি নেই বা কোনো কিছু নাপাক হয় না অনেকের একটা ভুল ধারণা থাকে যে ব্যক্তি সদ্য সহবাস করে আসছে অথবা যার স্বপ্নদোষ হয়ে গেছে সে ব্যক্তি গোসল করার পূর্বে কোনো কিছু স্পর্শ করতে পারবে না কোনো কাউকে ধরতে পারবে না এরকম একটা ভুল ধারণা অনেকের মধ্যে আছে এটা একটা ভুল ধারণা সেই ব্যক্তি কাউকে স্পর্শ করলে কোনো বস্তু স্পর্শ করলে সেটা নাবাক হয় না এরপরে পঞ্চাশ নম্বর প্রশ্ন সিং থেকে লিখেছিলেন মোহাম্মদ আবু সুহান তিনি প্রশ্ন লিখেছিলেন যে প্রস্রাবের পরে যদি শুধু টিস্যু ব্যবহার করি তাহলে কি হবে নাকি পানিও ব্যবহার করতে হবে প্রশ্নের উত্তর পরে হয়তো পানি ব্যবহার করতে হবে না অন্যথায় টিস্যু ব্যবহার করতে হবে অর্থাৎ ঢিলাকুলুক ব্যবহার করতে হবে যে কোনো একটা ব্যবহার করলে হয়ে যায় তবে আমাদের সুবিধার জন্য বা আমাদের মনের সন্দেহ দূর করার জন্য আমরা দুটাই ব্যবহার করে থাকি অধিকাংশ মানুষ আমরা ডিলাকুলুক ব্যবহার করে থাকি অর্থাৎ টিস্যু ব্যবহার করে থাকি অনেকে আবার সাথে সাথে পানিও ব্যবহার করে থাকি এটা অতিরিক্ত সতর্ক সতর্কতার কারণে তবে এরকমটাই করতে হবে এটা বাধ্যতামূলক নয় পবিত্রতার জন্য যে কোনো একটা উপায় বেছে নিলেই হবে যেখানে পানি নেই শুধু টিস্যু ব্যবহার করলেই হবে আর যেখানে পানি আছে কিন্তু টিস্যু নেই সেখানে পানি ব্যবহার করলে হবে আর যেখানে দুনোটাই আছে দুটোটাই ব্যবহার করতে পারবো কোনো সমস্যা নেই তিনি আরেকটা প্রশ্ন লিখেছিলেন যে পূর্বে কারো হক নষ্ট করে থাকলে এখন যার হক তাকে আদায় করা সম্ভব না হলে কি করব। যার হক নষ্ট করা হয়েছে সে হয়তো মারা গিয়েছে অথবা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার হক আদায় করা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে অবশ্যই তার জন্য আল্লাহ রবাহ আলমিনের কাছে ক্ষমা চাইতে হবে তার হয়ে আপনার হয়ে না আপনি যার হক নষ্ট করেছেন তাকে যদি খুঁজে না পান সে যদি মৃত হয়ে যায় তাহলে তার হয়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ ওই ব্যক্তির আমি হক নষ্ট করেছিলাম তাকে কষ্ট দিয়েছিলাম তো তার হয়ে আমি তোমার কাছে ক্ষমা তুমি তাকে মাফ করে দিও এটা আপনার জন্য এখন করণীয় এরপরে একান্ন নম্বর প্রশ্ন সাতক্ষীরা থেকে লিখেছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান তিনি প্রশ্ন লিখেছিলেন যে ব্যবসার ক্ষেত্রে লাভের অংশের কি কোনো নির্দিষ্টতা আছে নাকি ইচ্ছা মতো লাভ করা যায় অর্থাৎ কোনো পণ্যের নির্দিষ্ট পরিমাণ লাভ করতে হবে নাকি কোনো পণ্যে নিজের ইচ্ছা লাভ করা যায় ক্রয় বিক্রয়ের সময় নিজের ইচ্ছা লাভ করে নেওয়া যায় কিনা এই প্রশ্নের উত্তর হলো যে সব কিছুর একটা লিমিটেশন আছে একটা মানবিকতা আছে যে বস্তুর মূল্য মাত্র দশ টাকা মানুষ বিপদে পড়ে যদি আপনার কাছে কিনতে যায় আপনি যদি বিপদ দেখে সেটাকে একশো টাকা পর্যন্ত মূল্য বাড়িয়ে নেন তাহলে তো সেটা জুলুম হয়ে যায় এটা অবশ্যই জুলুম হয়ে যায় সে ব্যক্তি জানতেছে এটা আমি দশ টাকা হলে স্বাভাবিকভাবে ক্রয় করতে পারি অথচ অন্য কোথাও পাওয়া যাচ্ছে না বিপদে পড়েছে এজন্য সে আমার কাছ থেকে নব্বই টাকা বেশি নিল এটা কিন্তু সে থেকে একটা কষ্ট পাবে তার অতি প্রয়োজনীয়তার কারণে সে ব্যক্তি হয়তো আপনার কাছ থেকে অনেক বেশি টাকা দিয়ে কিনে নেবে কিন্তু সেটা তার প্রতি আপনার জুলুম করা হয়ে যায় এজন্য অবশ্যই মানবিকতা বজায় রাখতে হবে কোন পণ্যের দাম কীরকম রয়েছে মার্কেটে এবং মানুষ কীরকম দাম দিয়ে এগুলো করে করতেছে এগুলো বিবেচনা করে অবশ্যই দাম নির্ধারণ করতে হবে এমন কোনো দাম নির্ধারণ করা যাবে না যেটাকে মানুষ জুলুম মনে করে মানুষ যখন এটাকে জুলুম মনে করবে আর আপনি যখন ইচ্ছাকৃতভাবে এরকম আহ সময় সদ্ব্যবহার করে ফেলবেন অর্থাৎ বাজারকে আপনি চড়া বানিয়ে ফেলবেন মাল মজুত করে রাখবেন এটা কিন্তু অবশ্যই গুনাহের কাজ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এভাবে মজুত করে দাম বাড়াতে নিষেধ করেছেন বান্ন নম্বর প্রশ্ন চট্টগ্রাম থেকে লিখেছিলেন মোহাম্মদ ইকবাল তিনি প্রশ্ন লিখেছিলেন যে মৃত ব্যক্তির নেকির পাওয়ার জন্য হুজুরদের মাধ্যমে এক মাস বা দুই মাস পর্যন্ত কোরআন খতম দেওয়া বা কবরের পাশে দাঁড়িয়ে কোরআন খতম দেওয়া যায় কি না এরকম একটা প্রচলন অনেক এলাকায় আছে যে হুজুরদের মাধ্যমে মাসের পর মাস কোরআন খতম চলতে থাকে এবং কবরের পাশে দাঁড়িয়ে কয়েকবার কোরআন খতম দেওয়া হয় দোয়া করা হয় এরকম যে একটা প্রচলন আমাদের সমাজে অনেক জায়গায় আছে এগুলো আসলে সুন্নাহ পদ্ধতি না ইসলামী শরীর আমাদেরকে এভাবে শিক্ষা দেয় না অবশ্যই সন্তান তার পিতামাতার জন্য নিজে কোরআন পড়ে দোয়া করতে পারে সালাত আদায় করে দোয়া করতে পারে তবে ভারাটিয়া মৌলবিদের মাধ্যমে কোরআন খতম করে দিয়ে বকশিশ করে দেওয়া তারপরে কবরের সামনে নিয়ে কয়েকজনকে দাঁড় করিয়ে এরপরে কোরআন খতম করে দেওয়া এরপরে দোয়া করে দেওয়া এগুলো কিন্তু আমাদের নিজস্ব তৈরি করা একটা ট্রেডিশন এগুলো কোনো সুন্নাহ পদ্ধতি নয় অবশ্যই এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং বেশি বেশি দোয়া করতে হবে মৃত ব্যক্তির জন্য সৎকা করতে হবে এটাই হলো নম্বর প্রশ্ন ঢাকার উত্তরা থেকে লিখেছিলেন হালিমা বেগম তিনি লিখেছিলেন সানা কি নামাজের শুরুতে প্রথম ডাকাতে পড়লে হয় নাকি প্রতিবার নিয়তের পরে পড়তে হয় আচ্ছা তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে আমি জোহরের নামাজ শুরু করলাম শুধুমাত্র প্রথম নামাজে সানা পড়তে হবে নাকি শূন্যতেও পড়তে হবে ফরজেও পড়তে হবে এরপরে দুই রাখা শূন্যতে পড়তে হবে নফলেও পড়তে হবে প্রত্যেক নামাজের প্রথম রাখাতে পড়তে হবে নাকি নামাজের যে কোনো প্রথম এক রাখাতে পড়লেই হবে তিনি হয়তো চেয়েছেন তো এই প্রশ্নের উত্তরটা হলো যে প্রত্যেক নামাজের প্রথম রাখাতে তাকবির তাহরিমা বাঁধার পরে আল্লাহ একবার বলার পরে ছানা পড়তে হয় প্রত্যেক নামাজে সেটা ফরজ হোক সুন্নত হোক নফল হোক যে কোনো নামাজ হোক প্রত্যেক নামাজে তাকবিরে তাকলিমা আল্লাহ আকবার দেওয়ার পরে ছানা পড়তে হয় আশা করি বোঝাতে পেরেছি এরপরে তিনি আরেকটা প্রশ্ন লিখেছিলেন যে আসরের পর কোরান পড়া কি নিষেধ জিনা আসরের পরে কোরান পড়া নিষেধ নয় আসরের পর থেকে মাগরিব পর্যন্ত অনেকেই মনে করে থাকেন যে এটা কোরআন তেলাওয়াত করলে ক্ষতি হবে আসলে এই কথাটা মানুষের বানোয়ার কথা কোরান পড়লে ক্ষতি হবে এরকম কোনো সময় নেই যে কোনো সময় কোরআন পড়তে পারবো আমরা তবে আসরের পর থেকে মাগরীব পর্যন্ত এটা নামাজ পড়ার একটা ওয়াক্ত অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিউসাল্লাম বলেছেন সহি একটা হাদিস থেকে ইতিপূর্বে উদ্ধৃতি দিয়েছিলাম আপনাদের সামনে যে আসরের পর থেকে মাগরীব পর্যন্ত কোনো নামাজ অর্থাৎ সুনত নফল নামাজ না পড়াই উত্তম তবে কারো যদি ফরজের কাজা থাকে তাহলে সে ব্যক্তি সে কাজা আদায় করতে পারবে তবে কোরআন তেলাওয়াত জিকি রাজগার ইত্যাদি করতে পারবে এতে কোনো সমস্যা নেই কোনো নিষেধাজ্ঞা নেই এরপরে চুয়ান্ন নম্বর প্রশ্ন গাজীপুর থেকে লিখেছিলেন মাহবুবুর রহমান তিনি প্রশ্ন লিখেছিলেন যে আমার এক সহপাঠী উনি সিগারেট খায় নামাজও পড়ে আবার মাঝে মাঝে ইমামতিও করে তার পিছনে কি নামাজ হবে এই প্রশ্নের উত্তর হলো যে ব্যক্তি সিগারেট খায় সিগারেট খাওয়া তো হারাম যে ব্যক্তি সকলের সামনে জনসম্মুখে সিগারেট খায় সে ব্যক্তিকে নামাজের ইমাম হিসেবে ইমামতি করতে দেওয়া তো উচিত নয় এটা তো আমাদের ব্যর্থতা যে ব্যক্তি জনসম্মুখে সিগারেট খায় সে ব্যক্তিকে আপনি ইমাম বানাবেন কেন এটা তো আমাদের অবশ্যই ব্যর্থতা তবে সে ব্যক্তি যদি ইমাম হওয়ার উপযুক্ত হয় অর্থাৎ সুরাকেরা তার শুদ্ধ সে নামাজের মশালাগুলো খুব ভালো করে জানে আপনারা হয়তো জানেন না আপনাদের মধ্যে সেই ব্যক্তি হয়তো ইমাম হওয়ার উপযুক্ত তার চাইতে ভালো কোনো ব্যক্তি নাই আপাত দৃষ্টিতে তাহলে সেই ব্যক্তিকে ইমাম হিসেবে দাঁড় করানো যেতে পারে তার পিছনে নামাজ হবে তবে সে যেহেতু হারাম খায় সিগারেট খায় অবশ্যই তাকে ইমাম হিসেবে নিযুক্ত করা আমাদের উচিত হবে না যে ব্যক্তির মুখে দুর্গন্ধ আছে হারাম লেগে আছে সেই ব্যক্তির কাছে তো রহমতের থাকে না তো সেই ব্যক্তিকে আমরা ইমাম হিসেবে নিযুক্ত করা তো আমাদের ব্যর্থতা পঞ্চান্ন নম্বর প্রশ্ন সাবার থেকে লিখেছিলেন রায়হান তিনি প্রশ্ন লিখেছিলেন যে কোনো সংগঠন বা দলের সমালোচনা করলে কি গিবধ হয় যদি কোনো ব্যক্তির নাম উল্লেখ না করি না যে কোনো সংগঠন বা দলের সমালোচনা করা যেতে পারে সেটা যদি সমাজের প্রয়োজনের ক্ষেত্রে দেশের প্রয়োজনের ক্ষেত্রে সমালোচনা করা যেতে পারে তবে সেটা অবশ্যই হতে হবে অযৌক্তিক সমালোচনা বা ভিত্তিহীন কোনো অপবাদ দেওয়া সেটা ব্যক্তি হোক বা দল দলের বিরুদ্ধে হোক কারো বিরুদ্ধে দেওয়া উচিত নয় ছাপ্পান্ন নম্বর প্রশ্ন মিরপুর থেকে লিখেছিলেন আবিদুর রহমান তিনি প্রশ্ন লিখেছিলেন যে কুরবানির গরু কি যে কেউ জবাই করতে পারবে এবং জবাইয়ের পূর্বে কি নাম পড়া লাগবে কি না এই প্রশ্নের উত্তর হলো কুরবানির গরু যে কোনো মুসলিম ব্যক্তি জবাই করতে পারবে যে কোনো মুসলিম ব্যক্তি জবাই করতে পারবে জবাই করার নিয়ম হলো যে কোন কোন ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে তাদের নাম মুখে না বললেও সমস্যা নেই তবে তার জানা থাকাটা উচিত যে ব্যক্তি জবাই করতেছে তার জানা থাকাটা উচিত যে অমুক অমক ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করছি বিসমিল্লাহি আল্লাহ আকবর এভাবে সুরে চালিয়ে দিতে হবে এটাই পদ্ধতি এরপরে সাতান্ন নম্বর প্রশ্ন রংপুর থেকে লিখেছিলেন মোহাম্মদ তিনি প্রশ্ন লিখেছিলেন যে কুরবানির গরু কুরবানির গরুর ভাগে কি আকিকা দেওয়া যাবে এ প্রশ্নের উত্তর হলো যে কুরবানির গরুর ভাগে আকিকা দেওয়াটা সুন্হ পদ্ধতি নয় অধিকাংশ আলাম ক্রামের মতে কুরবানি এবং আকিকা ভিন্ন ভিন্নভাবে দিতে হয় আকিকা দিতে হয় ছাগল দিয়ে আর কুরবানি তো আপনি ছাগল দিয়ে দিতে পারেন গরু দিয়ে দিতে পারেন উট দিয়ে দিতে পারেন তবে কুরবানির ভাগে আকিকা দেওয়ার ব্যাপারে অনেক অনেকগুলো মত দিয়েছেন তবে এটা সুন্নাহ কোনো পদ্ধতি নয় এটা অবশ্যই সুন্নাহ মোতাবেক আদায় করতে হলে আলাদা আলাদা দিতে হবে একসাথে ভাগের সাথে সংমিশ্রণ করা যাবে না এরপরে আটান্ন নম্বর প্রশ্ন বরিশাল থেকে লিখেছিলেন মোহাম্মদ মেহেদি তিনি প্রশ্ন লিখেছিলেন বিয়ের আগে হবু বউয়ের সাথে পরিচিত হওয়ার জন্য মোবাইলে কথা বলা যাবে এই প্রশ্নের উত্তর হলো যে বিয়ের আগে হবু বউ সেটা যদি নিশ্চিত হয় এঙ্গেজমেন্ট যদি হয়ে যায় পারিবারিকভাবে যদি সেটা সিদ্ধান্ত ফেসলা হয়ে যায় যে এই মেয়ের সাথে এই ছেলের বিয়ে হবে অমুক তারিখে তো সেই মেয়ের সাথে সেই ছেলের সাথে যদি একটু কথাবার্তা বলে নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং করা যায় একটু পরিচিত হওয়া যায় তাহলে সেটা করা যেতে পারে শর্ত সাপেক্ষে তা হলো যে সরাসরি দেখা করা যাবে না হাট বাজার মার্কেটে পার্কে ঘোরাফেরা করা যাবে না হয়তোবা মোবাইলে এসের মাধ্যমে আদান প্রদান করা যেতে পারে নিজের সম্পর্কে তার সম্পর্কে জানার জন্য অথবা মোবাইলে অল্প সময় কথা বলা যেতে পারে তবে সেটা অবশ্যই নিশ্চিত হওয়ার পরে যে তার সাথেই আপনার বিয়ে হচ্ছে এবং তারিখ হয়ে গেছে আপনার বিয়ের ডেট হয়ে গেছে এরকম নিশ্চিত হওয়ার পরেই আপনি কথা বলতে পারেন এর আগে পারেন না উনষাট নম্বর প্রশ্ন খুলনা থেকে লিখেছিলেন মোহাম্মদ ইকবাল তিনি প্রশ্ন লিখেছিলেন যে সুদখোরের বাড়িতে কি দাওয়াত খাওয়া যাবে এই প্রশ্নের উত্তর হলো যে আপনি যদি সুস্পষ্টভাবে জানতে পারেন যে সেই ব্যক্তি শুধুমাত্র সুদের টাকা দিয়ে চলে তার ইনকামের আর কোনো উৎস নেই তাহলে আপনি সেই ব্যক্তির বাড়িতে দাওয়াত খেতে যাবেন না এটা আপনার ইমানই আপনাকে বলে দেবে আপনার তাকুয়া আপনাকে কথা বলবে যদি আপনি একজন তাকুয়া বান মুক্তি পরেজগার ইমানদার ব্যক্তি হন তবে আপনি যদি জানতে পারেন যে ব্যক্তি সে সুদের টাকার পাশাপাশি তার হালাল কোনো বিজনেস আছে আছে তার জায়গা জমি সেখান থেকে ফসল আসে তারপরে তার কোনো চাকরি আছে সেখান থেকে সে মাসে একটা স্যালারি পায় বেতন পায় তো হালাল ইনকামের অন্য কোনো উৎস তার আছে তাহলে সেক্ষেত্রে আপনি তার বাড়িতে দাওয়াত খেতে যেতে পারেন তার দাওয়াত আপনি গ্রহণ করতে পারেন তবে যে ব্যক্তি শুধুমাত্র সুদের টাকা লাগিয়ে চলে ইচ্ছাকৃতভাবে ভাবে তার বাড়িতে কোনো কিছু খাওয়া বা সমাজে তাকে স্থান দেওয়া তাকে গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে স্থান দেওয়াটা আমাদের উচিত নয় এটা আমাদের ব্যর্থতা সুৎখোর ব্যক্তিকে সমাজ থেকে অবশ্যই বয়কট করতে হবে কারণ সুদ একটা ভয়ানক গোনা সুৎখোরের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে বা তার গোনা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে বার্তা আমাদেরকে দিয়েছেন তিনি সুৎখোরের যে পরিমাণ গুণা হয় এত বেশি পরিমাণে গুণা হয় তার আমল নামায় এত বেশি গুণা লেখা হয় আল্লাহ রসুল সাল্লাম তার স্তর বর্ণনা করতে গিয়ে বলেছেন যে সুদের সর্বনিম্ন গুণা হলো আপন মায়ের সাথে জেনা করা না নিজের মায়ের সাথে জেনা করলে যে পরিমাণ গুণা হতে পারে একজন সুৎখোরের সর্বনিম্ন গুণা হলো এরকম তো সে ব্যক্তি কত বড় অপরাধে অপরাধী কত বড় জঘন্য অপরাধে সে ব্যক্তি অপরাধী একটু কল্পনা করা যায় আল্লাহ রাসুল সাল্লাম সুদক্ষের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এবং আল্লাহ সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমাদের জন্য ব্যবসাকে আমি হালাল করে দিয়েছি আর সুদকে চিরতরে হারাম করে দিয়েছি অতএব সুদখোর ব্যক্তিদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে তাদেরকে দাওয়াত দেওয়া যাবে না তাদের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না একজন ইমানদার মুতাকি পরহেজগার ব্যক্তি হিসেবে আমাদের একটা ইমানই দায়িত্ব সর্বশেষ ষাট নম্বর প্রশ্ন গোপালগঞ্জ থেকে লিখেছিলেন মোহাম্মদ আনিস তিনি প্রশ্ন লিখেছিলেন যে যৌতুক নেওয়া হারাম তবে বাড়ি থেকে যদি ইচ্ছাকৃতভাবে টাকা পয়সা দেয় তাহলে সেগুলো কি নেওয়া যাবে আচ্ছা ইচ্ছাকৃতভাবে যেটা দেওয়া হয় সেটা তো উপহকন সেটা তো উপহার তো মেয়ের জামাই হিসেবে শ্বশুরবাড়ি থেকে আপনাকে যদি কোনো কোন উপহার দেয় তাহলে তো সেটা আপনি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারবেন এতে কোনো সমস্যা নেই তবে আপনারা যদি দাবি করে বসেন অনেকে একটু ব্যতিক্রম ভাষায় দাবি করে তারা মুখে বলে যে আমরা যৌতুক চাই না সাথে সাথে আবার একথাও বলে যে আপনার মেয়ের সুখের জন্য আপনার জামাইকে দুই লাখ টাকা দিয়ে দেন সে ব্যবসা করে আপনাদের মেয়ে সুখে থাকবে এরকম সুকৌশলে অনেকে দাবি করে বসে আবার মুখেই বলে যে আমরা যৌতুক চাই না তো এটাও কিন্তু যৌতুকের মধ্যেই সামিল তো এরকম ছলে বলে কলে কৌশলে যারা যৌতুক নেয় তারাও কিন্তু হারাম খায় আর এটাও কিন্তু সে যৌতুক নেওয়া হারাম আপনি বললেন সে হারামের মধ্যেই গণ্য হবে আশা করে আমি বুঝাতে পেরেছি এই অল্প সময়ের মধ্যে বৃষ্টি প্রশ্নের উত্তর আপনাদেরকে হয়তো আমি বুঝাতে পেরেছি আশা করছি যাদের প্রশ্নের উত্তর এখনও পাননি তারা আর একটু ধৈর্য ধরে আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করবেন ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদের প্রশ্নগুলো নিয়ে হাজির হব সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন অন্য অন্য প্রশ্নের উত্তরগুলো আপনাদের সামনে সংক্ষেপ উপস্থাপন করার চেষ্টা করব সেগুলো অবশ্যই আপনাদের দৈনন্দিন জীবনে ইনশাআল্লাহ কাজে লাগবে আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদেরকে সহি সালামতে রাখেন আমিন ওয়াক আন আলহামদুলিল্লাহ রবাহ আলমিন আসসালামু আলাইকুম আরহামি